সন্দেশখালীর কোড়াকাটিতে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম। ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই বিভিন্ন জায়গায় অন্য দলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এই একই অভিযোগ উঠেছিল সন্দেশখালীর কোড়াকাটি অঞ্চলেও। সিপিআইএম এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল কংগ্রেস, সরিয়ে দিয়েছিল সিপিআইএম এর দলীয় পতাকা ফেস্টুন, এমনকি সিপিআইএম এর কর্মী সমর্থকদের মারধরেরও অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে সন্দেশখালীর চিত্র বদলেছে, শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকাবাসীরা। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর অস্থিরতা যেন কাটছেই না। এরই মাঝে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারের নেতৃত্বে ওই পার্টি অফিস পুনরুদ্ধার করা হলো। নিরাপদ বাবু জানিয়েছেন, আপনারা দেখেছেন যে 2011 সালের পর থেকে সন্দেশখালীতে ধারাবাহিকভাবে তৃণমূল লাল ঝান্ডার উপরে তার আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল, মানুষের মানে জীবন যন্ত্রণা, জীবন জীবিকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসলো। আমাদের লাল ঝান্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলোকেও তারা দখল করে নেয়। ধূসনিখালী যে পার্টি অফিসটা আজকে আপনারা দেখলেন যে আমরা পুনর্দখল করলাম, এই ধূসনিখালীর পার্টি অফিস ছিল এই এলাকায় গরিব কৃষক ক্ষেত মজুর মানুষের তাদের একটা বসার আস্থানা, এটাই তাদের একমাত্র সম্বল ছিল, যেখানে বসে তারা তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতেন। সেই পার্টি অফিসটা তৃণমূলের হারমাদরা জোর করে দখল করে নেয়। দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসে আমাদের সাধারণ গরিব মানুষ ঢুকতে পারেনি, আজকের সেই পার্টি অফিস পুনর্দখল করা হলো। এদিন কোড়াকাঠি অঞ্চলে প্রথমে মিছিল করে তারপর দখল হয়ে যাওয়া নিজেদের পার্টি অফিসে এসে লাল ঝান্ডা লাগায় সিপিএম কর্মী সমর্থকেরা। নিজেদের পার্টি অফিস 12 বছর পর উদ্ধার হওয়ায় খুশি হয়েছেন সিপিআইএম এর সমস্ত কর্মী সমর্থকেরা। সন্দেশখালী থেকে সৌরভ দাসের রিপোর্ট, নবীন বাংলা।